हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल रीताज डेली लाइफ। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आर आज के होच्छे कि बार जानो? मंगलवार। आमी ना बारटा माझे माझे भूलेई जाइ जे आज के कि बार। तो जखन मने पड़े जे छेलेरा जे क्लास नेई, आमार मने आछे आज के मंगलवार। तो मंगलवार आज के तो जन्माष्टमी, तो सबाई के आमार तरफ थेके शुभ जन्माष्टमी आर शुभेच्छा ओ भालोबासा रइलो जन्माष्टमीर। আর এখন সকাল 9টা বাজে, সকাল 9টায় একদম বাইরে চকচক করছে রোদ, ভীষণ সুন্দর ওয়েদার, কিন্তু বেলাতে এটা হবে প্রচন্ড পরিমাণে গরম। তো তখন ওয়েদারটা আর ভালো লাগবে না, তখন মনে হবে যে বাবা একটুখানি বৃষ্টি হয়, নালে একটু রোদটা কম হয়, ঠান্ডা হয় ওয়েদারটা, তখন আমরা এটাই চাইব। তো সকাল 9টার সময় আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম। আর রিও ঘুম থেকে উঠে গেছে, রিও একটু আগে আমার সাথে এই ঘরেই ছিল, এখনো পর্যন্ত ব্রাশ করেননি। তো আজকে আমাদের বাড়িতে নাড়ু গোপালের পুজো, বড় করে কোনো পুজো না, এমনি সবকিছু বাড়িতে তৈরি করে কিছু পুজো হচ্ছে না, সবই কিনে নিয়ে এসেই পুজো হচ্ছে। কালকে মা বাজার গেছিল, বাজার থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছে যেগুলো ঠাকুরের পুজোর জন্য লাগবে। মিষ্টি টিষ্টি যা ছিল সবই আনা হয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে পুজো হবে। আর গোপালের তো নতুন জামা দরকার, প্রত্যেক বছর তাকে তো এই আজকের দিনে, তার আজকে জন্মদিন বলে কথা, তাকে তো নতুন জামা পরাতেই হবে। তো সেই জন্য আজকে একটা নতুন জামা আনা হয়েছে, পরানো হবে তাকে। আর আমার বাড়ির যে গোপাল, আর একটা গোপাল, আমাদের বাড়িতে তো দুটো গোপাল আছে, একটা হচ্ছে ঠাকুর ঘরে, একটা হচ্ছে আমাদের আমাদের রিও। তো দুই গোপালকেই, এক গোপালকে তো সাজানো হবে, আর এক রিওকে প্রত্যেক বছর আমি ওকে সাজাই। তো আজকে জন্মাষ্টমী বলে কথা, সেই জন্য আজকে ব্রেকফাস্টটা মানে অন্য কিছু বানাতে হবে আজকে। তো এইটা দেখো, আলু কেটে নেওয়া হয়েছে, আলুর দম হবে, আর হবে লুচি। এই আলুর দমটা আমি কোনো রকম মানে পেঁয়াজ রসুন দেবো না, এটাতে আজকে নিরামিষই রান্না করবো। আমার নিরামিষ আলুর দমটাই বেশি ভালো লাগে, বেশ কিছুই না, শুধু জিরে গুঁড়ো, আদা, টমেটো দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে এটা হবে আলুর দম। সবার জন্য ভেজে দিয়েছি, সবার অলরেডি খাওয়া হয়ে গেছে। লুচি দেখবো ঠান্ডা হয়ে গেলে খেতে অত ভালো লাগে না, গরম গরম বেশ ভালো লাগে। তো সেই জন্য মিলনকেও দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি, আর রিওরও খাওয়া হয়ে গেছে, সবাই গরম খেয়ে দিয়েছে, খালি মা বাকি আছে, মা গেছে পুজো করতে। তো মা পুজো করে আসলে মাকে দেব গরম গরম ভেজে, তো মা খাবে। আর আমি বসে গেছি, এখন লুচি আর আলুরদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা সাজানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমি তো সামনে গিয়ে দিতে পারছি না, তাই তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে দিলাম। তো কাউ বাড়িতে কেউ আসলে তো তাকে তো একটু ভালোভাবে সাজিয়ে দিতে হয়, তো সেই জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে তোমাদের জন্য, তোমাদের নাম করে আমি খেয়ে নিচ্ছি। এই যে আমাদের আর এক নাড়ু গোপাল পুরো ঠাকুর ঘরের সামনে বসে আছে, যে কখন তাকে প্রসাদ দেওয়া হবে, সেই জন্য একদম ঠাকুর ঘর সামনে দিকে নড়ছেই না। মা মম পুজো করছে, মা এখানে পুজো করছে আজকে গোপালের।
তো দেখো আজ গোপাল আমাদের সেজেছে। গোপালকে আজ কত কিছু খাবার দিয়েছে, তাই না? ভালো করে ঠাকুরকে নম কর। আজ ঠাকুরের প্রসাদ, জন্মদিন তো, তাই জন্য ঠাকুরকে একটু ভালো ভালো খেতে দিতে হয়, তাই না? হ্যাঁ, আর এই ফুলগুলো না আমাদের গাছের কাঞ্চন ফুলগুলো। কৃষ্ণ এই বাঁশি বাজাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কৃষ্ণটা কই? কৃষ্ণ এরকম করে বাঁশি বাজায়? দেখি দেখি, সবাইকে হাই বলো, হাই বলো, বলো শুভ জন্মাষ্টমী, বলো মুখ থেকে নামিয়ে বলো শুভ জন্মাষ্টমী, বলো। এ মা, কৃষ্ণ শুয়ে পড়েছে, আমার কৃষ্ণটা শুয়ে পড়েছে, আমার কৃষ্ণটা শুয়ে পড়েছে, আসো 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 আসো, চলো চলো চলো, চল পাপাকে দেখিয়ে আসবি, চল পাপাকে দেখাতে যাবো, আয় চল পাপাকে দেখাবি, চল। হ্যাঁ দাদা, তো ধুতি তো, ধুতি তো পরিয়েছি, ধুতি খুলে বলে করে নিয়ে যাবো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আমার কৃষ্ণ উঠেছি আমার কোলে। হ্যাঁ, আমি কৃষ্ণর মা, আমার না গোপাল, চুনা গোপাল, চুনা গোপাল। এই দেখো, এ মা, কৃষ্ণর কি অবস্থা! কৃষ্ণ বিছানা লাফালাফি করছে, মাথার দিকে পাগড়ি খুলে ফেলে দিয়ে এসছে, ওই যে ওইখানে ওখানে পাগড়ি পড়ে আছে। তুই শুধু এদিকে আয়, এদিকে আয় আমার কাছে আয়। কৃষ্ণ একটু গান করো, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আজকে তো জন্মাষ্টমী, আজকে তো নাড়ু গোপালের জন্মদিন, আর তুমি আমার নাড়ু গোপাল, তুমি নাড়ু গোপাল। এগুলো কি হচ্ছে? এ মা, সব খুলে ফেলে দিল, যা 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 সব খুলে ফেলছে, যা আমি যে তোকে কষ্ট করে একটু সাজালাম, 10 মিনিট থাকলি আবার খুলে ফেলি সব। গুড ইভিনিং, দিয়ে গুড ইভিনিং বলে দাও। এখনো সেই কপালের টিপটা ফেব্রিক দিয়ে করেছিলাম, তো তো জাস্ট সাদাটা উঠে গেছে, কিন্তু ওটা ওঠাতে দিচ্ছে না, বলছে আমার লাগবে, ভয় পেয়ে মুখটুক সরিয়ে দিচ্ছে। রাখতে যেন ওই যে পড়াতে পেরেছি, আমি তো ভেবেছিলাম যে এই বছর মনে হয় একদমই হয়তো পড়বে না কিছু, তো যাই হোক পড়েছিল, পড়ে কিছুক্ষণ তো ছিল,
তো আর তারপরে সকালবেলা না যে পায়েসটা রান্না হয়েছিল, সকালে তো বলেছিলাম যে পায়েস খাওয়া হয়নি, তো এই এখন সেই পায়েস, এই দেখো আর পায়েস খাওয়ার জন্য আরেকজন ব্যস্ত। আর রিও প্রচন্ড পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে, এই দেখো নিজে নিজেই নিয়ে নিচ্ছে, এই দেখো নিচে বসো, না হলে না উপরে বসা যাবে না। হ্যাঁ নিচে বসো, বসেছ, ঠিক আছে। তো আমরা এখানে পায়েস নিয়ে বসে পড়েছি, মিলনকে দিয়ে দিয়েছি, মিলন ওদিকে আছে, আর এদিকে রিও পায়েস নিয়ে বসেছে, আমিও বসেছি। তো আজকে জন্মাষ্টমী বলে কথা, কৃষ্ণের জন্মদিন মানে, তো সেখানে তো মিষ্টিমুখ করতেই হয়, তো সেই সেই উপলক্ষেই আমরা পায়েসটা খাচ্ছি। কৃষ্ণের জন্মদিন আমরা খাচ্ছি পায়েস, তাকেও দেওয়া হয়েছে, তাকে মিষ্টি মিষ্টি দিয়ে দেওয়া হয়েছিল, তো সেই প্রসাদও খাওয়া হয়েছে। আর তারপর এখন আমরা পায়েস খাচ্ছি, মুখ চোখের কি অবস্থা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। তো আচ্ছা কোথা, কবে দেখা হবে? কালকে দেখা হবে। আচ্ছা কালকে দেখা হবে, ঠিক আছে, টাটা, গুড নাইট, বাই বাই।